ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অনূর্ধ্ব সতেরো দলের দিকে নজর রেখেছে কাতালান দল বার্সেলোনা আলবেসেলাস্তাদের এই তরুণ দলের দিকে নজর তাদের এখান থেকে কয়েকজন খেলোয়াড়কে টার্গেট করেছে কাতালান দল বার্সেলোনা যাদের থেকে ক্লাব বার্সেলোনা চায় সেরা একজন তারকাকে উঠিয়ে আনতে আর বার্সেলোনা টার্গেট করা তারকাদের মধ্যে সবচেয়ে বেশি মিডিয়ায় আলোচনা হয় মাতিয়াস পালাসিওকে নিয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব সতেরো দলের দশ নম্বর জার্সি পড়েন তিনি বলা যায় আর্জেন্টিনার নতুন মেসি ফুটবলীয় মেধা এবং স্কিলের কারণে বিশ্বের সব নামিদামি ক্লাবগুলোর চোখে এরই মধ্যে পড়েছেন তিনি সতেরো বছর বয়সী এই তরুণের জন্য এরই মধ্যে মাঠে নেমেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে সেইখানে আছে বার্সেলোনার নামও মার্কা তাদের এক প্রতিবেদনে জানায় মাতিয়াস পালাসিওর জন্য মাঠে নেমেছে বার্সেলোনা বর্তমানে তরুণ এই ফুটবলার আছেন সান লেনজোতে সেখান থেকে বার্সেলোনা দলে ভিড়াতে চায় তাকে পালাসিওর বর্তমান ক্লাবের সঙ্গে এরই মধ্যে মৌখিক আলোচনা করেছে বার্সা তবে সমঝোতা বা চুক্তি এখনো হয়নি এই তরুণকে পেতে আগ্রহ আছে বার্সেলোনার সবকিছু ঠিক থাকলে আগামী দুই এক বছরের মধ্যেই হয়তো কাতালান দলটিতে দেখা যাবে পালাসিওকে